নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর চোখের জল মাটিতে পড়বে না এই রাশিগুলির, কারণ স্বয়ং বজরঙ্গুলির কৃপা পড়তে চলেছে 14 বছর পর। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ 14 বছর পর এই রাশিগুলির জীবনে স্বয়ং বজরঙ্গুলির কৃপা পড়তে চলেছে। তো কোন সেই রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রীশীঘ্র। বজরঙ্গুলি, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ হনুমানজি, যার কাছে আপনারা অতি সহজেই আপনাদের মনোবাঞ্ছা রাখতে পারেন, যার কাছ থেকে অতি সহজেই মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হয়ে যায়, এই বজরঙ্গুলি অর্থাৎ হনুমানজির পাওয়ার আপনারা কি জানেন বা আপনারা কি অবগত? আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই হনুমানজির কি পাওয়ার রয়েছে। দেখুন, আপনারা যদি প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করেন, বিশেষ করে যাদের শনি গ্রহ খারাপ রয়েছে, পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে 100 থেকে 100 টাইমস আপনাদের ভালো যাবে। আমি কিন্তু খুব জোর গলায় বললাম, তাই যাদের শনি খারাপ রয়েছে তারা অবশ্যই যান, আর যাদের শনি খারাপ নেই তবে আপনারা যাবেন না তা নয়, আপনারাও যান এবং আপনাদের মনোবাঞ্ছা রাখুন। আর আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বললাম, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, কারণ আমিও নিজে হনুমানজির ভক্ত। তো আসুন, তার আগে যারা আমার কাছে কনসাল্ট করতে চান অনলাইনে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই কন্ট্যাক্ট করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, যারা জন্মছক বিচার করবেন তারাই কেবলমাত্র এই নাম্বারে যোগাযোগ করুন, রাশি জানার জন্য, লগ্ন জানার জন্য দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন না। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই রাশিগুলি, যে রাশিগুলির চোখের জল আর হনুমানজি মাটিতে পড়তে দেবে না। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে হনুমানজির কৃপায় আপনাদের চোখের জল আর মাটিতে পড়বে না। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু হনুমানজির কৃপায় চোখের জল আর মাটিতে পড়বে না, আপনাদের সমস্ত দিকই কিন্তু শুভ হতে চলেছে, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন, নতুন কোনো প্রোডাক্ট কিনা বলুন, গাড়ি কিনা বলুন, সমস্ত দিকই কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু স্বয়ং হনুমানজির কৃপা করতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে বজরঙ্গুলি দুহাত ভরে দিবে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু হনুমানজির কৃপা সদাই বিরাজমান থাকবে, অর্থাৎ আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস হবেন এবং আপনাদের মনের ইচ্ছা, মনের সুপ্ত বাসনা কিন্তু পূর্ণ হয়ে যাবে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং বজরঙ্গুলির কৃপায় আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা কিন্তু যে কোনো কাজের সাকসেস পেতে চলেছেন, আপনাদের না হওয়া কাজ হয়ে যাবে এবং মনের ইচ্ছা বা মনের বাসনা আপনাদের পূর্ণ হবে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে বজরঙ্গুলির কৃপায় আপনাদের চোখের জল আর মাটিতে পড়বে না, অর্থাৎ আপনারা যে কোনো কাজে সাকসেস পাবেন, অর্থের অভাব আপনাদের মিটে যাবে এবং আপনারা উন্নতির শিখর চূড়ায় বসতে চলেছেন। এরপরে লাস্ট এবং 7 নম্বর রাশির কথা যেটা বলবো সে রাশি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু বজরঙ্গুলির কৃপায় আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে, অর্থাৎ আপনাদের চোখের জল আর মাটিতে পড়বে না, আপনাদের সমস্ত দিকই কিন্তু উন্নতি আর উন্নতি।
তো এই ছিল সাত রাশি, যে রাশিগুলি বজ্রমুনির কৃপায় অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন।